চলছে। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা প্রতিদিনের মতোই দেখছেন গাফফার মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো, আমরা কলিজার টুকরো প্রবাসী ভাইদের সাথে খানা এমাত্র খাইলাম। খানা খাওয়ার পরে আমরা বাইরে আর কি, সবাই বাইরে আছি, তো এই বাইরের দৃশ্যটা কেমন হয়, ঠিক আছে? ভীষণ আনন্দ পাবেন যদি দেখেন। অবশ্যই আমাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তা আমরা অলরেডি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমরা সকল প্রবাসী বাইরে কীভাবে আমরা আর কি রেস্ট করছি দুপুরে লাঞ্চের পর, যেহেতু সবাই বাইরে আছি, খুব ভালো লাগবে আপনাদের। ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকেন, লেটস গো। হ্যাঁ গাইস, অলরেডি কিন্তু যেহেতু আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে প্রায় রেস্ট টাইম, তো অলরেডি আমরা দুপুরে এক ঘন্টা লাঞ্চ টাইম, এক ঘন্টার ভিতরেই আমরা সাইড থেকে আসি। প্রায় 10 মিনিট লাগে আসতে এবং যাইতে 10 মিনিট, আর বাকিটা সময় হচ্ছে খাওয়া দাওয়া আর অল্প একটু রেস্ট। এই রেস্টের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে আমরা আর কি বাইরে বাইরে যেহেতু সবাই আর কেন সবাই আছি বাইরে সে কথা বলছি আপনাদের। আসলে ভিতরে আমাদের ক্যান্টিনের কিছু কাজ চলছে, সে কারণে কিন্তু আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাইরেই রেস্ট করছি। তো এই দৃশ্যটা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের, তাই কিন্তু আমরা আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন অলরেডি রিয়েল ভিউ। খুব প্রাচীন লোক, তো চলুন আমরা আরও একটু হেঁটে দেখি। হ্যাঁ, সামনের লোকেশনগুলো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। ক্যান্টিনের কাজ চলছে, সে কারণেই কিন্তু ক্যান্টিনটা বন্ধ আছে, আমরা বাইরে নাস্তা করলাম। গাইস, অলরেডি কিন্তু আমাদের রেস্ট শেষ, অলরেডি কিন্তু গাড়ি রেডি, যেহেতু সবাই আমাদের রেস্ট করার প্রায় শেষ। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের কর্মস্থলে, যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গেল। তো এই টাইম শেষ হওয়ার মধ্যে অল্প একটু আপনাদেরকে দেখিয়ে নিই কি দারুণ লাগছে। গাইস, অলরেডি কিন্তু আমাদের এই ছিল ছোট্ট একটি ব্লগ। অবশ্যই যদি আমাদের ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর পাশাপাশি কিন্তু কমেন্ট করবেন আমাদের, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।